রবিউল হাসান, আপনি লিখেছেন, রমাদানের প্রস্তুতি হিসাবে এখন থেকে কি আমল করতে পারি? রমাদানকে অর্থবহ করার জন্য অবশ্যই সুন্দর এবং যথাযোগ্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। আল্লাহ অনেক বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ মা লাআদুল্লাহু উদ্দা, অর্থাৎ কোনো এক যুদ্ধে কিছু লোক পিছপা ছিল, তারা হাজ যেতে পারেননি, এর মধ্যে উল্লেখযোগ্য মুনাফিকরা ছিল। আল্লাহর বরাবর তাদের সম্পর্কে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদুল্লাহু উদ্দা, তারা যদি যুদ্ধে যাওয়ার কোনো সদিচ্ছা তাদের থাকতো তাহলে তারা অবশ্যই আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত। কিন্তু তাদের কোনো প্রস্তুতি গ্রহণ না করাটা প্রমাণ করে যে তারা আসলে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সদিচ্ছাই তাদের ছিল না। এখান থেকে বোঝা যায় যে কোনো ভালো কাজ আপনি করতে চাচ্ছেন সেটার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনাকে, সেটি প্রমাণ করবে যে আপনি সেই ভালো কাজটি করতে চাইছেন। অতএব রমাদানের আগে থেকে, যথেষ্ট আগে থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে আমরা কয়েকটা কাজ করতে পারি। যেমন বিগত রমাদানে আমাদের রমাদান মাসে ইবাদত বন্দেগী করার যে প্ল্যান পরিকল্পনা ছিল সেটা কেন হয়নি, সেটাকে আমরা নতুন করে আমরা পরখ করে দেখতে পারি, যাচাই করতে পারি এবং সেই কারণগুলোকে অনুসন্ধান করে বের করে এনে এই বছর যেন সেগুলো রিপিট না হয় সেজন্য এখন থেকে পরিকল্পনা শুরু করতে পারি। সেই সাথে কোন টাইমে কোন ইবাদত করবো আমরা, কোন টাইমে কোন নফল আমল করবো, কোন ভালো কাজটা করবো, সেগুলোর জন্য আমরা এখন থেকে তালিকা করে ফেলতে পারি। এটাও রমাদানকে যথাযোগ্যভাবে কাজে লাগানোর জন্য অন্যতম একটা বড় প্রস্তুতির বিষয়, যে আমি কোন টাইমে তেলাওয়াত করবো, কোন টাইমে দোয়া করবো, তাহাজ্জুদের সময় ভোর রাতে উঠে আমি কোন টাইমে দোয়া করবো, আল্লাহর কাছে কী চাইবো না চাইবো, সবগুলো বিষয় আমাদেরকে খেয়ালে রাখা উচিত। এর পাশাপাশি রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে ঈদের কেনাকাটা ইত্যাদিতে যে সময়গুলো ব্যয় হয়ে যায়, শেষ দশকটা বরবাদ হয়ে যায়, সেটা যেন না হয় সেজন্য আগে থেকে আমরা ঈদের প্রস্তুতিগুলো সেরে ফেলতে পারি। এর পাশাপাশি রমাদান মাসে আমাদের অন্যান্য যে সমস্ত ব্যক্তিগত কাজগুলোর কারণে সাধারণত এবাদতবন্দিগীতে আমাদের ঘাটতি হয় সেগুলোকে এখন থেকে পরিকল্পনা করে যতটুকু সম্ভব কাস্টমাইজ করে ফেলা অথবা এখন থেকে কিছু কাজকে আগায় রাখা, এগুলো আমাদের করে রাখা উচিত। রমাদানের প্রস্তুতি অংশ হিসেবে রমাদানের আমল, রমাদানের মাস আলা, এগুলো আমরা জানতে পারি। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে গত বছর রমাদান প্ল্যানার নামে একটি বই ছাপা হয়েছিল, এবছর আলহামদুলিল্লাহ সেই বই ছাপার কাজ আমরা শেষ এর দিকে নিয়ে এসেছি। আশা করছি আগামী তিন চার দিনের মধ্যে বই আপনাদেরকে আমরা উপহার দিতে পারব। রমাদান প্ল্যানার এবার বইয়ের পাশাপাশি ক্যালেন্ডার ফরম্যাটও আমরা প্রিন্ট করছি এবং এই বইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি রমাদানকে অনেক বেশি ফলপ্রসূ এবং অর্থবহ করতে পারবেন বলে আমরা মনে করি। সেখানে সারাদিনে আপনি কী কী কাজ করতে পারেন, বিভিন্ন কাজের প্রস্তাবনা দেওয়া আছে, পরামর্শ দেওয়া আছে এবং ছক এঁকে দেওয়া আছে, যাতে করে আপনি নিজে নিজের হিসেব গ্রহণ করতে পারেন। যদিও এই প্ল্যানার কোনো কোনো হাদিস থেকে বাতানো কোনো সুনির্দিষ্ট ফরম্যাট নয়, কিন্তু যে কোনো ঐচ্ছিক আমল করার জন্য একটু প্ল্যান করে করতে পারলে সুবিধা হয়, সেজন্য প্ল্যান এবং পরিকল্পনার জন্য এটি সহায়ক মাত্র। বিধায় এই বইটা এবং ক্যালেন্ডারটা আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো, হোয়াইট প্যান্ডা অ্যাডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বাজারের ক্রস চিহ্নের মেডেল পাওয়া যায়, ইয়াং ছেলেরা ধাতব চেইনের গলায় ঝুলায়, কোনো মুসলিমের জন্য এগুলো পরা কতটুকু সমীচীন? যদি ক্রস চিহ্ন, যেটা আপনার ক্রুশের যে খ্রিস্টানদের ইয়ে রয়েছে, ধর্মীয় নিদর্শন রয়েছে, সেটি থাকে, তাহলে সেক্ষেত্রে সেরকম মেডেল পরা কোনো মুসলমানের সন্তানের জন্য জায়েজ নয়, কারণ অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিভিন্ন বিশ্বাসকে ধারণ করে এরকম কোনো কিছু মুসলমানের জন্য ব্যবহার করা জায়েজ নয়। এটি কোনো কোনো ক্ষেত্রে ঈমান হরণের কারণ হতে পারে, অত্যন্ত ভয়াবহ বিষয়, বিষয়টিকে আমরা খুব ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। কারণ হলো, আমরা জানি ঈসা আলাইহিসসালাম সম্পর্কে সুনির্দিষ্ট করে এই ঘটনার সামনে রেখে যদি আমরা বলি, তাহলে তার সম্পর্কে আমাদের আকীদা এবং বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে তুলে নিয়েছেন, তাকে শুলে চড়িয়ে হত্যা করতে চেয়েছিল ইহুদিরা, কিন্তু করতে পারেনি। কিন্তু খ্রিস্টানরা এই বিশ্বাসটা লালন করে না, তারা বিপরীত বিশ্বাস ধারণ করে, লালন করে, যার কারণে তারা ক্রুশকে ধারণ করে তাদের গলা ঝুলিয়ে রাখে এবং তারা মনে করে যে এই শুলে চড়িয়ে ক্রুশে বিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। তাহলে এটি সম্পূর্ণ কোরআন বিরোধী একটি বিশ্বাস। আপনি সেই ক্রুশকে নিজের মধ্যে ধারণ করলেন, গলায় আপনি ঝুলালেন, তাহলে কেমন যেন আপনি সেই বিশ্বাসকে শ্রদ্ধা করছেন বা গ্রহণ করছেন, যেটি ইমান বিধ্বংসী এবং কুফুরি বিশ্বাস, সেটি আপনার গলায় কোনো অবস্থাতে শোভা পেতে পারে না। বিশ্বাসের জায়গাগুলোতে আমরা অনেকে আজকাল অনেক বেশি নড়বড়ে, অনেক বেশি ঠুনকো এবং অনেক বেশি উদাসীন। আমরা মনে করি যে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। মূলত এটা বাড়াবাড়ি নয়, বরং এটা হলো দিনী চেতনা। আপনার বিশ্বাস যেটা আছে, বিশ্বাসের সাথে আপনার কর্মের যেন মিল থাকে, সেজন্য একজন ইমানদারের যে চেষ্টা থাকা উচিত, সেই চেষ্টার জায়গা থেকে এমনটি করা উচিত। অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন বিশ্বাসের কোনো সিম্বল, কোনো নিদর্শন, এগুলো একজন মুসলমান ধারণ করতে পারেন না, এটা জায়েজ নয়, গুনাহের কথা এবং এটি ক্ষেত্র বিশেষে ঈমান হরণের কারণও হতে পারে।
এরপর ইসমাইল জীবন সরি ইসলামী জীবন এআইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন, অমুসলিম বন্ধু জায়নামাজ ও নামাজের পোশাক উপহার দিয়েছে, তাতে কি নামাজ পড়া যাবে? উপহার কে দিয়েছে দর্শক, এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে কোনো ব্যক্তি অন্য ধর্মাবলম্বী আপনাকে কোনো উপহার দিলে সেটা আপনি গ্রহণ করতে পারেন। বিষয় হলো যে আপনি যে উপহারটা গ্রহণ করছেন সেটি হালাল নাকি হারাম। যদি হারাম হয় তাহলে কোনো মুসলমান কোনো আলেম মানুষ উপহার দিলেও সেটা গ্রহণ করা যায় হবে না, আর যদি হালাল হয় তাহলে অমুসলিম উপহার দিলেও সেটি আপনি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই।